আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। আর আমার এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে। তো আমি এখানে প্রথমেই মানে ডিম কিনে নিচ্ছি। প্রথম বলতে এখানে আসছিলাম, তো একটা বাসায় আসছিলাম, আমার ছোট মেয়ে ভিডিও করছে, আর আমি আমার ডিমের ক্ষেত্রে এত প্রবলেম, এটা হয়তো আগেও বহুবার বলেছি। তো ডিম আমি এই যে এখানে ডিমগুলো অবশ্যই দেখে বুঝতে পারতেছি ভালো আছে, বাট এই জন্য একটু কম বাসা লাগছে। আর যার কাছ থেকে ডিম নিচ্ছি ও এখন জানে, মানে এই এতদিনে মুখস্থ হয়ে গেছে ওর আমার ব্যাপারটা, ইয়ে হচ্ছে সে তো বাবুল, তো ও জানে যে আমার ডিমের ব্যাপারটা, তো সেইভাবে বেছে বেছে দেয়। আর এই হচ্ছে একটা ড্রেস, এটা হচ্ছে আমার আমি যে বাচ্চা পড়াই ওই বাচ্চার আম্মুর একটা ড্রেস বানাতে দিয়েছে, এটা আমি বানাবো। তো এনে দেখতেছি যে কীরকম কী, মানে কতটুকু লেন্থ হবে বা পাশটা কীরকম হবে, এটি একটু দেখার জন্য মূলত ড্রেসটা খুলে নিচ্ছিলাম। তো ভাবি বলছিল যেমন চড়া আছে তেমনই দিতে, কিন্তু ড্রেসটার চড়াটা এতটাই কম। তো আনার পরে দেখে আমি আবার কাটার আগে ভেবে নিলাম যেহেতু বাহিরের কাজ, তো যাই হোক ওইটার এটা থেকে চলে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, এই হাটটি কার বলেন তো, এটা হচ্ছে আমার বর গাছে পানি দিচ্ছে, এখন প্রায় 8টা বাজে। আমরা বরাবরই ফজর নামাজ পড়ে ঘুমাই, তো আজকে ভেবেছিলাম ফজরের নামাজ থেকেই শুরু করবো ব্লগটি, বাট কোনো কারণবশত হয়ে ওঠে নাই। তো আমার বর ইদানিং আবার প্রতিদিনই পানি দিচ্ছে গাছে, এছাড়া আমি দেখা যাচ্ছে মাঝে মাঝে সন্ধ্যায় দিয়ে ফেলতাম। আর আজকে একটু লাউ শাক আর মিষ্টি কুমড়োর শাক কাটবো, আর সেই জন্যই আর কি আমি মানে ফোনটা নিয়ে বের হয়ে গেলাম। এই যে লাউ শাক কেটে নিচ্ছি, আমার বর একেবারে এটাতে রাজি ছিল না, বলতেছে যে না গাছ লাউ কাটতে হবে, পাতা ছিঁড়তে হবে না, তুমি সবসময় এমন করো গাছই মানে হলেই কেটে কুটে খেয়ে ফেলো, যার কারণে আর ভালো কিছু হয় না। অনেকগুলো ফুল দেখা যাচ্ছে ছোট ছোট লাউ গাছের প্লাস মিষ্টি কুমড়া গাছের, তো বলতেছে এগুলো পরে হবে না। তো আমি তো আমার কেন জানি এই সব ক্ষেত্রে মানে অনেক দিন আমি ওয়েট করেছি, নাসরবান্ধা আমি, আমার সিজার নাই, আমি এই জন্য কাপড় কাটা সিজার দিয়ে গাছের থেকে মানে পাতাগুলো কেটে দিচ্ছি, আর আমার বর দৌড়ছে পাতাগুলো, আর সে তার মতো কচকচ কচকচ করতেছে, যার কেটো না আর কেটো না। কিন্তু আমি বলতেছি না, এক পাতা পর পর একটু কেটে দেই, অনেকগুলো পাতা হয়েছে, কেটে দিই বলতে এটাকে আমি খাবো, ভর্তা করবো ভাবছি, কিন্তু আমার বর আবার লাউ পাতার ভর্তাটা লাইক করবে না, কারণ ও ভাজাটাই পছন্দ করে। তো ভাবলাম যে ঠিক আছে, অনেকগুলো মিষ্টি কুমড়ো শাকও হয়েছে, তো মিষ্টি কুমড়া আর এই যে এই পাতাটা কাটতে গিয়ে তো আমার পুরো মানে আমার শরীরটা কেঁপে উঠেছিল। কেন বলি, কারণ আমি যখন পাতাটা কাটতেছিলাম আমি কী কারণে যেন মানে আমার বরের দিকে তাকিয়েছি, তা কী কারণে না বললাম না যে ও রীতিমতো রাগই করতেছে, পাতা বলে একদম খালি করে ফেলতেছো এই সেই, তো ওর কথাতে মনোযোগী হতে গিয়ে আমার এমন একটা অবস্থা হচ্ছিলো যে আমার মনে হচ্ছিলো আমি মেইন গাছটাকেই কেটে ফেলতেছিলাম, মানে মুহূর্তের ভিতরে পুরোটা গা আমার শিহরণ দিয়ে উঠলো। আর যে পাতাটা ওকে রাজি করে কাটলাম যে এটা কেটে দিয়ে এটা বাঁকা অবস্থায় আসছে, এদিক থেকে গোলাপ ফুল গাছটাতে বারবার শ্যুট করছি, এত ফুল ফুটেছে মার্শাল্লাহ। এই যে লাউ পাতা, লাউ পাতার কাটবো না, এখন চলে আসলাম মিষ্টি কুমড়ো গাছে। তো মিষ্টি আমার মনে হচ্ছে অনেকগুলো নিচে মিষ্টি কুমড়ো পাতা আছে, আর আমার তো যেহেতু বাসার আর নিজের হাতের করা, এর থেকে বেশি আর লাগবে না, হয়ে যাবে। আর বাইরে থেকে হয়তো বা কিনে আনলে অনেকগুলো করেই রান্না করি, কারণ শাকসবজির ব্যাপারে আমি একেবারেই কার্পণ্য করি না, এটা এগুলো আমরা খুবই পছন্দ করি, আর শাকসবজি শাকটা আমার বর খুবই লাইক করে সবজির তুলনায়। তো এখন যখন মিষ্টি কুমড়ো গাছের পাতা কাটতেছি, তখন বলতেছি তুমি কি মিষ্টি কুমড়ো পাতা আর লাউ পাতা একসাথে করবে নাকি? অ্যাকচুয়ালি সত্যি কথা বলি তোমাদেরকে, আমার উদ্দেশ্যটা সেটাই ছিল, কিন্তু আমার বর সাহেব যেহেতু একবার এটা বুঝে গেছে, এখন আর এটা করা যাবে না। এই যে মাঝে মাঝে একটু শ্যুট করছি ও পানি দিচ্ছে, আর এই ধনে পাতা গাছগুলোকে উপর থেকে পানি দিলে গাছগুলো নেওয়া যায়, সেজন্য বলতেছিলাম যে এটা স্প্রের সাহায্যে মানে স্প্রে বোতল আছে সেটা সাহায্যে দিই, তো আবার দেখি আস্তে করে যাতে না নিচু হয় সেভাবেই দিচ্ছে। তো যেটা বলছিলাম যে ও বলতেছে যে
দুই রকমের শাক তুমি একসাথে করবে নাকি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বললাম ঠিক আছে, যেহেতু দেখলো বা গাছেরই, আর এই যে আমার কচু শাক গাছ বাঁচলাম, কচু শাকগুলো আজকে কাটবো। কিন্তু কচু শাকগুলোকে না আমি চিংড়ি দিয়ে রান্না করলে আমার বড় তো লাইক করে না, চিংড়ি মাছ আছে, কিন্তু ও পছন্দ করে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার বাসায় বড় ইলিশ মাছ নাই, সেই জন্য আমি আর কচু গাছ আজকে কচু শাকগুলো কাটবো না, নয়তো আজকে আমার একদম গাছের শাক দিয়ে আমি সুন্দর চালিয়ে দিতাম। তো ও যেহেতু বুঝে গিয়েছে, সেই জন্য ভাবলাম কি ওর জন্য লাউ পাতাটাকে একটু সিম আর নতুন আলু দিয়ে আলাদা করে ভাজি করবো, এটা সে খুবই পছন্দ করে। আর এই মিষ্টি কুমড়ো শাকগুলোকে আমি এখানেই একটা আলু অ্যাড করব, যেহেতু অল্প হাতে গোনা কয়েকটা শাক, এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করবো, মিডিয়াম টেম্পে চিংড়িটা আমার বাসায় আছে এখন। তো ওই চিংড়িতে একটু মানে ভাজা ভাজা করবো, এটাও খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। প্লাস আমার দুই মেয়েই খাবে, এটা খাবো আমরা তিন মা মেয়ে, এটা তো আমার বড় একেবারেই ধরবে না। আর এই যে পাতাগুলো আমি এখানে এনে মানে খুব মানে নাড়াচ্ছি, আমার খুব ভালো লাগছে যে আমার গাছের শাক। এর আগেও কিন্তু অনেক খেয়েছি, বাট তারপরও আর কি যে আমার না একদম ফিলিংটা অন্যরকম, আমার এত হ্যাপি লাগে যে গাছের একটা পাতা একটা ফল ছিঁড়তে পারলে। আর এটাকে আমি মানে কী করবো না করবো মানে নিজেই খুঁজে পাই না, একদম আত্মহারা হয়ে যাই। তো এই জন্য এগুলোকে আমি বারবার দেখতেছি আর শ্যুট করতেছি, আমার কাছে মাশাল্লাহ খুবই ভালো লাগছে। তো এই এখন আমি লাউ পাতার সেরাটাকে আর মিষ্টি কুমড়ো শাকটাকে আলাদা করে নিলাম। তো ঠিক আছে, আমার গাছের শাক কাটলাম, আল্লাহর রহমতে আজকে প্রথম মানে লাউ আর মিষ্টি কুমড়ো শাক খাবো। তো হ্যাঁ, শাক খাবো, তবে আশা রাখি এবার ইনশাআল্লাহ লাউ হবে, এটা আমার মানে দৃঢ় বিশ্বাস। আর এখন মানে এই পর্যায়ে গাছের কি যত্ন নেওয়া যায় আমি এখন সেটা একটু দেখছি, দেখি কি করা যায় এখন। আর যেহেতু মানে আমার কেঞ্জনমহল গাছের যে পাতাগুলো, প্রত্যেকটা পাতার গোড়োতে নতুন নতুন মানে শাখা মানে হয়েছে, তো ওগুলো আমার মনে হয় যে এখন ভালোভাবে বাড়বে, এটা আমার বিশ্বাস। অ্যাকচুয়ালি জানি না, আমার তেমন একটা ভালো ধারণা নাই। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিই।